কিভাবে কার্ড গুলো অল্প কিছু খেলে খেলতে খেলতে পারছি এখন কখন মধ্যে অনলাইন রিয়েল ক্যাশ পয়েন্টস আমি টেবিলে আজ তিনজন প্লেয়ারের মধ্যে 80 টাকা করে অনলাইন রিয়েল ক্যাশ পয়েন্টস আমি যেখানে অংশগ্রহণ করেছে তিনজন প্লেয়ার, শুরু হচ্ছে তিনজন প্লেয়ারের মধ্যে খেলা। কিন্তু আকর্ষণীয় বিষয় এই যে পুরো সিকোয়েন্স হয়ে ওঠেনি, তবে হ্যাঁ প্লাস পয়েন্ট আছে একটা, এই যে দুখানা জোকার এসেছে। কিন্তু পুরো সিকোয়েন্স না হওয়া মানে এই হ্যান্ডে যদি কেউ হ্যান্ড ডিক্লেয়ার করে তাহলে ফুল হ্যান্ড লস। সুতরাং ঠিক কোন জায়গায় কতটা ঝুঁকি নিয়ে খেলতে হয় তা আপনি এই খেলা থেকে একটা ধারণা তৈরি করে নিতে পারবেন। আজ সেরকমই একটা খেলা এই মুহূর্তে চলছে। দেখুন, একজন ড্রপ করে দিয়েছে, চলছে দুজন প্লেয়ারের মধ্যে খেলা। আর দুজন প্লেয়ারের মধ্যে খেলা যখনই হয় সেক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম খেলা তৈরি হয়, কারণ হয় হ্যান্ড প্রপারলি কার্ডগুলো মিলবে আর নচেত একটু ভুল, একটু অসতর্ক থাকা মানেই কিন্তু অপোজিট প্লেয়ার হ্যান্ড ডিক্লেয়ার করে চলে যেতে পারে। আর তার জন্যই আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই ধরনের খেলা আর্থিক ঝুঁকিপূর্ণ এবং আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। তাই সাবধান, নিজের দায়িত্বে সাবধানতার সাথে আপনাকে কিন্তু খেলতে হবে। এই মুহূর্তে স্কোর কোন দিক থেকে কমানো যেতে পারে সেটা যথেষ্ট ডিফিকাল্ট এবং কনফিউজ। দেখুন, তারই মধ্যে কিন্তু আবার একটা কিন্তু ভালো কার্ড, আর সাথে সাথে কিন্তু অনেকটা পয়েন্ট আমার কিন্তু হাত থেকে কমে গেছে। দেখার বিষয় এই যে অ্যাট লাস্ট হ্যান্ড যদি কারো ডিক্লেয়ার হয় পয়েন্ট অনুযায়ী কে কত টাকা উইন করতে পারবে, কারণ খেলাটা যেহেতু দীর্ঘস্থায়ী হয়ে গেছে সেহেতু পয়েন্টের পরিমাণ প্রত্যেকটা প্লেয়ারের হাতে কমে গেছে। তাই এই ধরনের খেলায় যত তাড়াতাড়ি সম্ভব হ্যান্ড ডিক্লেয়ার করা সম্ভব হবে, পয়েন্ট তত বেশি থাকবে অন্যান্য প্লেয়ারদের হাতে, আর সেই অনুযায়ী কিন্তু উইনিং ব্যালেন্স আপনি পেতে পারেন। আজ দেখলেন দুজন প্লেয়ারের মধ্যে খেলা, 80 টাকা করে অনলাইন রিয়েল ক্যাশ। খেলাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন খেলা প্রতিদিন পেতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে মান্না গেমিংয়ে। এছাড়াও অন্যান্য গেম প্ল্যান কম বেশি পেতে পারেন এই খেলারই শেষে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।